প্রতিযোগিতাত মহারণ একাংশ উদণ্ড যুবকে ভাঙি ছিঙি লণ্ডভণ্ড করিলে সকলো কেবা লক্ষাধিক টকার সামগ্রী ধ্বংস যুবকর উদণ্ড যুবকর উগ্র মূর্তি দেখি পলায়ন কমিটির জামগুড়িহাটর টুপিয়াত নৈশ ফুটবল প্রতিযোগিতাত অঘটন সন্ধ্যা ছয় বজার পর অনুষ্ঠিত হবলগা ফুটবল খেল সাড়ে আট বজা পর্যন্ত অনুষ্ঠিত নোহাত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির একাংশ উদণ্ড যুবকে ভাঙি ছিঙি তহিলং করিলে চকী মেজকে ধরে মঞ্চর সকল সামগ্রী ঘটনাত কেবা লক্ষাধিক টকার সামগ্রী ক্ষতিসাধন হয় উদণ্ড যুবকর উগ্রমূর্তি দেখি ঘটনাস্থলীর পলায়ন করে কমিটিয়ে দেওবারে ফুটবল প্রতিযোগিতার আছিল দ্বিতীয়খন সেমি ফাইনেল নগাঁর অম্লানজ্যোতি ফুটবল দল আর পুলিশ কমান্ডো বেটেলিয়নের মাজত আছিল প্রতিযোগিতা কিন্তু নিশা সাড়ে আট বজালৈ অম্লানজ্যোতি ফুটবল দলটো আহি নোপোৱাত দর্শক রাইজ উত্তেজিত হয়ে পড়ার পিছতেই ক্রীড়াঙ্গন হয়ে পড়ে রণাঙ্গন এই ঘটনাটার বাবে গভীর দুঃখ প্রকাশ করেছি আমি রাইজর ওসরতো আমি খেলাখন আমার অনিচ্ছাকৃতভাবে এইটো আর কমিটি ইচ্ছা করে কমিটিটো তাতে টিমটো অহা নাই আমার লগত চুক্তির কাগজ আছে গতি আমার তাত আমার তো আর আমি তার কারণে দুঃখী নহয় কিন্তু সেইটকে গয়না লৈ পেলে একাংশই আসলতে আমি চাইছো যে কিছুমান এই যে উৎসব হে কিংবা ফুটি হে পাইছে এই ধরনের ধ্বংসকার্য লিপ্ত হয়েছে উল্লেখযোগ্য যে টুপিয়া পাঁচগাঁও ক্রীড়া সন্থায় টুপিয়া স্টেডিয়ামত অনুষ্ঠিত করেছিল প্রাইজ পানি নৈশ ফুটবল প্রতিযোগিতা দেশ বিদেশের কেবাগৰাকীও খেলুৱৈ অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা আমি এটাই সিদ্ধান্ত লৈছো যে কালি টিকেট কাটি পেলায় পঞ্চাশ টাকার টিকেট মাত্র টিকেট কাটি পেলায় বহুতে দর্শকে খেল উপভোগ করবলে নাপালে আমি সকলকে ফাইনাল খেলখন আমি তেওঁলোকক আমি বিনামূলীয়াকে আমি চোৱাৰ ব্যবস্থা কৰি দিম ইতিমধ্যে নৈশ ফুটবল খেল প্রতিযোগিতাত একাংশ উদণ্ড যুবকে সংঘটিত করা অপ্রীতিকর ঘটনা সন্দর্ভত এজাহার দাখিল করেছে টুপিয়া পাঁচগাঁও ক্রীড়া সংস্থায় ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীক করাত্ত করে উচিত শাস্তির দাবি তুলিছে ক্রীড়া সংস্থার বিষয়ববিয়ায় রঙাপাৰাৰ পৰা ধনেশ্বৰ কলিতা নিউজ 18 অসম নর্থ ইষ্ট আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ